প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে বাসের সাঁকো পার হয়ে যাতায়াত করতে হয় ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নের নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। সাঁকো পার হতে গিয়ে অনেক সময় শিক্ষার্থীদের বই খাতা পানিতে পড়ে নষ্ট হয়। এছাড়াও পানিতে পড়ে ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। মাওহা ইউনিয়নের নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সুরিয়া নদীর তীরে অবস্থিত। গত 5 অক্টোবর টানা বর্ষণে নদীর পানি বেড়ে গিয়ে বিদ্যালয় মাঠে পানি উঠে পড়ে। এ সময় বিদ্যালয়ের সামনের সংযোগ সড়ক ভেঙে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে শিক্ষার্থী সহ 3 গ্রামের মানুষ। সড়ক পানিতে ভেঙে ডুবে যাওয়ায় 6 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান সাময়িক বন্ধ থাকে। মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাঙা অংশে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সাঁকোটিতে পায়ে হাঁটার জন্য মাত্র 2টি বাঁশ ও একপাশে হাতে ধরার জন্য 1টি বাঁশ। সরু এই সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছেন। বাঁশের রাস্তা দিয়ে আমরা স্কুলে যাওয়ার সময় কষ্ট হয় বা উদের কারণে সময় কষ্ট হয়, আমরার বইও লাগে, আমরা মা বাপ চিন্তা করে। শিক্ষক ও স্থানীয়রা বলছেন সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় একাধিক শিশু নদীতে পড়ে যায়, পরে স্থানীয় লোকজন গিয়ে উদ্ধার করেন। এমন ঝুঁকি নিয়ে পারাপার কঠিন হয়ে পড়েছে। এই স্কুলে পোলাপান যে আইতাছে এরা ঝুঁকি নিয়ে আইতাছে, জীবনের ঝুঁকি নিয়ে আইতাছে। গার্ডিয়ান তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাইতে চায় না, তাদেরকে বললে বলে পানি শুকালে পানি কমলে নাকি আসবে। এই গ্রামের একটা স্কুল এবং বাজারে যাতায়াত করার জন্য প্রতিদিনই অনেক মানুষ ভোগান্তিতে পড়ছে। নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন কাঁচা সড়কটি পানিতে ভেঙে যাওয়ায় 14 অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান বন্ধ ছিল। সাঁকো নির্মাণের পর থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও খুবই ঝুঁকি নিয়ে তাদের আসতে হচ্ছে। উক্ত সাঁকো দিয়ে ছাত্ররা মৃত্যু ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করছে এবং আমরাও অতি ভয়ে আসছি। এমনকি 2-1 দিন 2-1 জন শিক্ষার্থী সাঁকো থেকে পানিতে পড়ে যায়, এলাকাবাসী দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করে। উদ্যতন কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আহ্বান করবো যাতে মহানয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি দ্রুত মেরামত করা হয়। মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক বলেন পানির স্রোত না কমলে সড়কটি সংস্কার করা সম্ভব নয়, আপাতত বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এই রাস্তাটি দ্রুত সংস্কার করে এবং এখানে আপনার ওই নদী রক্ষা বাঁধ দিয়ে স্কুলটিকে, ঈদগাহ মাঠটিকে এবং এই রাস্তাটিকে আমরা যাতে টিকিয়ে রাখতে পারি সেই জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের সর্বোচ্চ মহলে দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন ভেঙে যাওয়ার সড়কটি এরই মধ্যে পরিদর্শন করেছি, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই বিষয়ে আমরা এটা পরিদর্শন করেছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানাবো এবং এটা বরাদ্দ আসলে দ্রুত এটা রাস্তার সংস্কারের মেরামতের উদ্যোগ নেব। শুধু আশ্বাস নয়, কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেওয়ার আহ্বান এলাকাবাসীর। সুরজ আহমেদ, কালবেলা।